হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি ভালো থাকো। তো আজকে শালিক পাখির কিছু ভিডিও নিয়ে চলে এসেছি ফিশ অ্যান্ড বার্ড টেকনোলজিতে। তো আপনাদের জানা এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে পাখি। হ্যাঁ, পাখি রাত্রিবেলা পাখিকে বাইরে খেতে দেওয়াটাই বেটার, এটা আমার মানে অভিজ্ঞতায় যেটা বলে। যেহেতু রাত্রিবেলা যদি আমরা পাখিকে, যারা পাখি পোষে তাদেরকেও বলছি যে রাত্রিবেলা যদি পাখিকে ঘরে খাঁচার মধ্যে খাওয়া দাওয়া হয় তাহলে ওরা খাঁচা নোংরা করবে, আর খাঁচা নোংরা করলে ঘরে গন্ধ হবে, তাই তো? তো আমাদের কি করতে হবে, ওদেরকে অভ্যাস করতে হবে। তো আমার পাখির অভ্যাস হচ্ছে ঠিক যখন রাত্রির 8টা বাজবে তখনই ওরা খাঁচার মধ্যে মানে ডাকাডাকি শুরু করে দেয়, মানে খিদে পেয়েছে আর বাইরের দিকে তাকায়। তার কারণ হচ্ছে জানে ওরা এখানে খাবারটা দেব, খাঁচা খুলে দেব আর ওরা এখানে এসে খাবে। তো দেখুন বন্ধুরা, এই একটা পাখি আমার এই যে খাচ্ছে, এই একটা খাচ্ছে, আর একটা দেখেছেন আর একটাও খাচ্ছিলো, এই দুজন খাবে, খেয়ে দে, আবার যখন ওদের মোটামুটি খাওয়া হয়ে যাবে ওরা আবার ঘরে চলে যাবে। তো যদি খাঁচার ভিতরে খাওয়া দাওয়া হয় তাহলে খাঁচা থেকে একটা বেকুট গন্ধ বেরোয়, আর গন্ধটা মানে মানুষের পক্ষে ভালো না, কারণ হচ্ছে বলা যায় না কোনো রোগ কিছু মানুষের হতেই পারে। তো বন্ধুরা, রাত্রিবেলা যখন পাখি রাখবেন, রাত্রিবেলা যারা পোষে পাখি নিশ্চয়ই এমনি বাইরের পাখি খায় না রাত্রে, ঘরের পাখি পোষ মানানো পাখি রাতেও খায়। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার পাখি কটা পর্যন্ত রাত্রির জেগে থাকে, নিশ্চয়ই সেটা জানেন। তার জন্য তারা জেগে থাকলে খেতে দিতেই হবে। তো দেখুন, খাঁচা একদম টিপটাপ, খাঁচা একদম পরিষ্কার, শুধু জল। হ্যাঁ, ওরা খেয়ে দিয়ে এসে অটোমেটিকলি ঢুকে যাবে, জল খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।